Next. আসতে পারি? হ্যাঁ আসো। ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোমার? জি সুমন। সুমন না? জি। ডাকনাম সুমন কি? জি। আচ্ছা আচ্ছা বসো। থ্যাংক ইউ। সুমন মাস্ক পরনি কেন? মাস্ক পরতে বলা হয়েছিল না? জি। মাস্ক পরতে বলে গেছো? রেজাল্টে টেনশন করেনি? রেজাল্ট কেমন আসবে না আসবে? হয়েছিল তো হয়েছে। জি। কি কনফিডেন্স ছিল যে চান্স হবে? হ্যাঁ কনফিডেন্স ছিল, এক্সাম ভালো হয়েছিল। আচ্ছা তো সুমনের দেশে ভাই কোথায়? কক্সবাজার। কক্সবাজার? কক্সবাজার থেকে আসছো? হ্যাঁ কক্সবাজার। বাবা মা তো কক্সবাজার থাকে? জি। স্কুল কলেজ কি কক্সবাজারে ছিল? জি। কলেজের নাম কি? ও সরি, স্কুলের নাম কি? আমার ইদগা মডেল হাই স্কুল। ইদগা মডেল হাই স্কুল। ইদগা মডেল হাই স্কুল না? আচ্ছা। তোমার এসএসসি রেজাল্ট কেমন কি ছিল? রেজাল্ট আমার এক লাখ দেখি। সবগুলোতে প্লাস আসছে। ফিজিক্সে 120 পাইছো? আচ্ছা ঠিক আছে। ওকে, তো তোমার হচ্ছে ফিজিক্স খুব পছন্দ নাকি? হ্যাঁ পছন্দ। সুমন মানে কি বলতো? তোমার নামের অর্থ কি? সুমন ভালো মন। সুমন মানে ভালো মন। ভালো মন? সুমন না ভালো মন? তোমার মনটা কি ভালো আসলে? সবাই এরকমই বলে। সবাই বলে তোমার মন ভালো? জি। আচ্ছা ঠিক আছে। নটরড পড়তে চাও কেন? ছোটবেলা থেকে স্বপ্ন ছিল আমার। ছোটবেলা থেকে নটরডকে চিন্তা? জি, আমার টিচার আর আমার বড় ভাই ছিল, আমাকে খুব মোটিভেট করত। আচ্ছা আচ্ছা, ছোটবেলা থেকে স্বপ্ন ছিল না? জি। বাট তোমার হচ্ছে নটরডমে কেন, মানে কি কারণে নটরডমে পড়তে চাও তুমি? আমার টিচার এবং বড় ভাই যারা কেন আমাকে বলছিল, মোটিভেট করছিল, ওদের কাছ থেকে যতটুকু শুনছি দেশের শিক্ষা ব্যবস্থাটা খুব হাই কোয়ালিফাইড এবং ডিসিপ্লিন খুব ভালো মেনটেন করা হয়, পাশাপাশি পড়াশোনার যেটা টাচে থাকতে হয়, পড়াশোনার দিকে যে ডিটেক্ট না হয় সেরকম একটা এনভায়রনমেন্ট এখানে আছে। কুইজ এরপর এক্সাম সব মিলিয়ে এখানে এনভায়রনমেন্টটা খুব ভালো পড়াশোনার জন্য। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শুনুন, মাঝখানে আমি হচ্ছে গিয়ে এজ এ বড় ভাই বলি, শুনুন তো হচ্ছে আমি যখন বললাম যে নটরডেমে কি কারণে পড়তে চাও, হ্যাঁ তখন হচ্ছে যে কারণগুলো বললি সেটা ঠিক আছে, বাট এর মধ্যে যে হচ্ছে ইংলিশ ওয়ার্ডগুলো ইউজ করছিস না তার মধ্যে কিন্তু ভুল ছিল। তো ইংলিশ ওয়ার্ড ইউজ করে যদি ভুল বলে ফেলি সেটা কিন্তু করা যাবে না, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে ইংলিশ ওয়ার্ড যদি আমার ইংলিশ ওয়ার্ডে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, ইংলিশ ওয়ার্ড ইউজ করবো না আমি, আমি তাহলে বাংলাতেই বলবো। ঠিক আছে, আমি যাতে লেখাপড়া থেকে হচ্ছে গিয়ে একদম ডিটাচড না হয়ে যাই। হ্যাঁ ডিটাচড হওয়া মা বাংলা কি, যাতে হচ্ছে কি বিচ্ছিন্ন যাতে না হয়ে যাই। হ্যাঁ বিচ্ছিন্ন যাতে না হয়ে যাই, এই জিনিসটা নটরডেম আসলে আমাকে খুব হেল্প করবে। আমি নটরডেম লেখাপড়ার মধ্যে থাকবো, লেখাপড়ার একটা প্রেশার থাকবে আমার, এই প্রেশারটা না থাকলে আমি আমি হয়তো বা লেখাপড়া অত ভালো করতে পারবো না। আমার একটা স্বপ্ন আছে যে সামনে হচ্ছে কি ইউনিভার্সিটিতে বা মেডিকেল একটা ভালো জায়গায় চান্স পাবো আমি, সেইখানে হচ্ছে নটরডেমের লেখাপড়ার পরিবেশটা আমাকে খুব ভালো হেল্প করবে। এখানে অনেক মেধাবী ছাত্রছাত্রী আছে, তাদের সাথে একই ক্লাসরুম শেয়ার করলে আমার হচ্ছে তাদের মাধ্যমে, টিচারের মাধ্যমে আমি মোটিভেশন পাবো, আরও বেশি অনুপ্রাণিত হবো ভালোভাবে লেখাপড়া করার জন্য, এই কথাগুলো কিন্তু বলতে পারিস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি আবার বলতেছি। আচ্ছা তাহলে আপনি হচ্ছে এই নটরডেমে কেন পড়তে চান বলেন? কেন পড়তে চান নটরডেমে?
আমার টিচার এবং ভাই যারা এখানে আমাকে মোটিভেট করছিল তাদের কাছ থেকে জানা এখানকার যে পরিবেশটা, পড়াশোনার যে পরিবেশটা এটা খুবই ভালো। এবং আমাকে বলছে যে এখানে এক্সাম কুইজ এগুলোর মাধ্যমে সবসময় পড়াশোনার মধ্যেই রাখা হয়, যাতে পড়াশোনাতেই বিচ্ছিন্ন না হয় এরকম একটা পরিবেশ আছে। এবং পাশাপাশি নটরডের যে অন্যান্য যে পরিবেশ, বিহেভিয়ার, ছেলে মেয়ের তার মানে ভালো খারাপ সব মিলিয়ে নটরডের পরিবেশটা খুবই ভালো। আচ্ছা, সেখানে আমি এখানে পড়তে চাই। আচ্ছা ঠিক আছে, সুমন হচ্ছে দেশের ভিতরে কক্সবাজার, তাই না? জি, কক্সবাজারে হচ্ছে সি বিচে কি ঘোরা হয়? জি, যাও। কতবার গিয়ে যাওয়া হয়েছে জীবনে? শুধু ঘুরি নাই তবে অনেকবার না। আসলে আসলে তোমাদের হচ্ছে কি অনেক সুযোগ থাকে সি বিচে ঘোরার। আমরা তো ঢাকায় যারা থাকি আমাদের তো মনে করো সময় করে সুযোগ করে সব বছরে একবার হয়তো বা যাওয়া হয় বা অনেক সময় হয় না। বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার? জি, বিশ্বের বিশ্বের সবচেয়ে বড়, তাই না? এটা দৈর্ঘ্য কত? 150 আর মতান্তর 120 কিলোমিটার। মতান্তর 120 কিলোমিটার, তাই না? এই মতান্তরটা কেন হয়েছে? হয়তো কোনো একটা জায়গায় এটাকে এক লেন্থ একটা পজিশন থেকে হিসাব করা হয়েছে, আবার অন্য একটা জায়গায় আরেকটা পজিশন। এটা মেইনলি হচ্ছে তোমার সরকারি হিসেবে 120 কিলোমিটার। আচ্ছা যাই হোক, তো তোমাদের হচ্ছে কক্সবাজার আর হচ্ছে আরেকটা আরেকটা বাংলাদেশের শেষ মাথা আছে না, দক্ষিণ দিকের শেষ মাথা, শেষ প্রান্ত, সেই জায়গাটার নাম কি বলতে পারবা? টেকনা। সেন্ট মার্টিনকে বাংলাদেশের একমাত্র কি দ্বীপ বলে বলো তো? বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, প্রবাল পাওয়া যায় এখানে অনেক। এটা জানো তো? এটাও জানো তুমি, ভুলে গেছো, ভুলে বলতেছিল না। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন। আচ্ছা, বাংলাদেশে একটা দ্বীপ আছে না যেখানে হচ্ছে গিয়ে পাহাড় আছে? কোন কোন দ্বীপে পাহাড় আছে? মহেশখালীতে। মহেশখালীতে অন্য কোনো দ্বীপে পাহাড় পাওয়া যায় বাংলাদেশে? আছে এরকম? নাই কিন্তু, শুধুমাত্র মহেশখালীতেই আছে বাংলাদেশে একমাত্র দ্বীপ যেখানে পাহাড় আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই সুমন। তোমার হচ্ছে, আচ্ছা তোমাকে আমি শেষ একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আমরা তো 2100 জন নিছি এখানে হচ্ছে ভাইবা দেওয়ার জন্য, এদের মধ্যে কিন্তু 1800 জনকে আমরা আলটিমেটলি সিলেক্ট করবো, 300 জন বাদ পড়ে যাবে। এখন এই 300 জনের মধ্যে যদি তুমি তোমার নামটা থাকে তোমার কেমন লাগবে? অবশ্যই একটু খারাপ লাগবে, তবে যদি ওই 300 জনের মধ্যে থাকে তাহলে অনুভূত হওয়ার চেষ্টা করবো, তবে খারাপ আলটিমেটলি একটু লাগবে নিজেকে সান্ত্বনা দেবে। পরে সামনে কি করবো যদি নটরডেমে না হয়? নটরডেমে যদি না হয় তাহলে অন্য কলেজ, ঢাকা কলেজে ট্রাই করবো। ঢাকা কলেজে ট্রাই করবো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে সুমন, তোমার হচ্ছে আশা করি তোমার চান্স যাতে হয়ে যায়, দোয়া করলাম তোমার জন্য। আচ্ছা তুমি আসতে পারো। হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা বস। এখন একটা ব্যাপার হচ্ছে কি, একটু নার্ভাস ফিল দেখা যাচ্ছে, যে একটু নার্ভাস হয়ে যাচ্ছিস তুই। এটা কিন্তু আমার সামনে যদি এরকম নার্ভাস হোস তাহলে তো কিন্তু স্যারদের সামনে কিন্তু আরো বেশি নার্ভাস হয়ে যাবি। নার্ভাস কিন্তু হওয়া যাবে না, নার্ভাস হোস আর না হোস, আমি জানি নার্ভাস তুই হবি, এটা যে কোনো স্টুডেন্ট নার্ভাস হবে টিচারদের সামনে, কিন্তু এই নার্ভাসনেসটা শো যতটুকু সম্ভব শো না করা। ওভার স্মার্ট হওয়ারও দরকার নেই আর খুব বেশি বোকা হওয়ারও দরকার নেই, নার্ভাসনেস শো করারও দরকার নেই। কনফিডেন্সটা থাকতে হবে যেটা ওভার কনফিডেন্সে যাতে চলে না যায়। কনফিডেন্স একটা থাকতে হবে যে স্যার আমি ইনশাল্লাহ পারবো, আমি হচ্ছে ইনশাল্লাহ পারবো, এই কলেজে হচ্ছে এই কলেজের পরিবেশ, এই কলেজের লেখাপড়া, এই কলেজের হচ্ছে গিয়ে কুইজ এক্সাম এই সব কিছু পুরো জিনিসটা আমার খুব পছন্দ, আমার কাছে মনে হয় এই পরিবেশে আমি হচ্ছে ভালো করতে পারবো, এই পরিবেশে যদি আমি ঢুকতে পারি তাহলে আমি ভালো করতে পারবো। অ্যান্ড এই ভালো করে ইনশাল্লাহ আমি HSC পরীক্ষা এবং আমার সামনে যে ভার্সিটি অ্যাডমিশন আছে, মেডিকেল অ্যাডমিশন আছে, এইসব জায়গাতে আমি খুব ভালো করতে পারবো। আলটিমেট টার্গেটটা কি আমাদের বলতো? বুয়েট, মেডিকেল, ভার্সিটি এগুলোই তো আলটিমেট টার্গেট, তাই না? তো এই জায়গাটার কথা কিন্তু হচ্ছে চাইলে তুই হচ্ছে ইয়া করতে পারিস, মেনশন করতে পারিস।
যে আমার আলটিমেট টার্গেট স্যার হচ্ছে আমি একটা ভালো ভালো একটা ইনস্টিটিউশনে পড়তে চাই, আমার হচ্ছে গিয়ে ভালো একটা ভার্সিটিতে আমি পড়তে চাই, আমার যেটা তোর ইচ্ছা হয় মেডিকেল তোর ইচ্ছা থাকতে পারে, বুয়েট এসে মানে একটা ইচ্ছার কথা বলবি, স্যার আমার হচ্ছে বুয়েটে পড়ার ইচ্ছা আছে। তো আমার মনে হয় বুয়েটে পড়ার ইচ্ছা যেহেতু আমার আছে, তো সেইখানে আমার হচ্ছে এইচএসসির পাশাপাশি আমার বুয়েটের জন্য একটা ভালো প্রস্তুতি আমাকে সুন্দর মতন গড়ে তুলতে পারবে নটরড কলেজ। তো নটরড কলেজে আমি এই কারণে পড়তে চাই, আর নটরড কলেজে পড়লে আমার ওই লেখাপড়ার ওই পরিবেশটা পাবো, ওই মেধাবী স্টুডেন্টরা যারা হচ্ছে গিয়ে এখানে পরীক্ষা দিয়ে চান্স পেয়ে এখানে পড়তেছে তাদের সাথে আমি পড়তে পারবো, কারণ তাদের সাথে পড়লে ওই কম্পিটিশনটা থাকবে, ওই কম্পিটিশনটা অন্য কোনো কলেজে অত ভালোভাবে আমি পাবো না, এই জিনিসটা কিন্তু নটরডেম ছাড়া কোথাও পাওয়া যায় না। ঠিক আছে, তাহলে ওই মেধাবী ছাত্ররা যারা হচ্ছে গিয়ে পরীক্ষা দিয়ে চান্স পেয়ে এখানে পড়তেছে তাদের সাথে থেকে আমি তাদের সাথে কম্পিটিশন করে লেখাপড়া করতেছি, এই কম্পিটিশন কিন্তু আমি অন্য কোনো কলেজে পাবো না, এই জিনিসটা মেনশন করতে পারিস, এটা একটা পয়েন্ট হিসেবে তোকে আমি বললাম। ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে। আর আলটিমেটলি সব কথার শেষ কথা, বি ন্যাচারাল, ন্যাচারাল হইতে হবে একদম, নিজের ভিতরে যেটা আছে সেটাই শো কর, সমস্যা নাই, নিজের ভিতরে যেটা আছে সেটাই শো কর, যদি অন্য কিছু শো করতে চাস তাহলে দেখবি সেটা আর্টিফিশিয়াল হয়ে যাবে, তখন মনে হবে সে হচ্ছে গিয়ে বানায় বানায় বলতেছে, বুঝতে পারছিস? এই জিনিসটাই ভাইবার জন্য কিন্তু প্রিপারেশন নেওয়ার কিছু নাই, ভাইবার নেওয়ার জন্য ভাইবাতে অ্যাপিয়ার করার জন্য একটা মাইন্ডসেট দরকার যে আমি পারবো, এইটুকুই এইটুকুই দরকার, আর আমার নিজের সম্পর্কে আমার হচ্ছে এলাকা সম্পর্কে জেনে নিলে হয়ে যাচ্ছে, একাডেমিক তেমন কিছু একটা ধরে না। আচ্ছা, ওই যে আমি এখানে ভেঙে পড়বো না, আমি এখানে ভেঙে পড়বো না, আমি অবশ্যই হচ্ছে আমার মার্কস ভালো আছে, আমি একটা ভালো কলেজে ইনশাল্লাহ পেয়ে যাবো, ভালো কলেজে সিট পেয়ে যাবো, এবং সেই কলেজে পড়ে আমি হচ্ছে আমার যে স্বপ্নটা বুয়েটে পড়ার আমার একটা স্বপ্ন আছে, সেই স্বপ্নটা আমি ইনশাল্লাহ পূরণ করার চেষ্টা করবো। তারপর সমস্যা নেই, ভালো কোনো কলেজের মধ্যে যে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে যাওয়ার চেষ্টা করবো। আচ্ছা ঠিক আছে, শুনুন আর কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, বেস্ট অফ লাক, কালকে তো ভাইবা ইনশাল্লাহ ভালো করবি, আর হচ্ছে যেভাবে বললাম আর যেভাবে হচ্ছে গিয়ে ডেলিভারি দিবি এই জিনিসটাই শুধু দরকার, হ্যাঁ এভাবে ওইভাবে কর ইনশাল্লাহ হয়ে যাবে চান্স, যেভাবে বলছিস সেভাবে এইভাবেই থাকিস, এভাবেই থাকিস, ফ্র্যাঙ্ক একদম ফ্র্যাঙ্ক হতে হবে, একদম মন থেকে সব অ্যান্সারগুলো আসতে হবে, ভিতর থেকে আসতে হবে অ্যান্সারগুলো, যেটা আমি মন থেকে বলতেছি, আমি হচ্ছে এইটা যেটা ফিল করি সেটাই বলতেছি, এটুকু বললেই হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা আল্লাহ হাফেজ। আচ্ছা, মার্কশিটটা নিবি, আচ্ছা আল্লাহ হাফেজ।